1975-এর 16 আগস্ট দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর লাশ এসে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলিকপ্টার থেকে কফিন নামিয়ে কাশেম, আব্দুল হাই মেম্বার, আকবর কাজী, মোহাম্মদ ইলিয়াস হোসেন, জহর মুন্সি, সোনামিয়া কবিরাজ, শেখ নুরুল হক গেদুমিয়া, সোহরাব মাস্টার সহ অন্যরা তার পৈতৃক বাড়িতে মরদেহ বহন করে আনেন। বঙ্গবন্ধুকে নিয়ে আসা সেনা সদস্যরা কফিনসহ লাশ কবর দেওয়ার কথা বলেন। মরহুম মৌলবি আব্দুল হালিম লাশ না দেখে দাফন করতে আপত্তি জানালে সেনা অফিসাররা 15 থেকে 20 মিনিটের মধ্যে বঙ্গবন্ধুর লাশ দাফনের নির্দেশ দেন। বঙ্গবন্ধুর কফিন খোলা হয়। তার বুকে 24টি গুলির চিহ্ন ছিল। তখনও তার শরীর দিয়ে রক্ত ঝরছিল। গায়ে ছিল সাদা গেঞ্জি ও পাঞ্জাবি, পরনে ছিল সাদা চেক লুঙ্গি, পাঞ্জাবির এক পকেটে ছিল চশমা ও প্রিয় পাইপ। দেখছি অনেক লোক ঘুরে রয়েছে, ঘিরে রাখছে, মৌলবি সাহেব আছে দাঁড়ায় দেখতেছে। তারপর ওই ডালাটা করলাম আমি, ডালাটা খুলে ওনার মহির পরে বুকির পরে সাদা কাপড়, সাদা বিছানের চাদর মনে হয় ওই দিয়ে ওটি সরানোর পরে ওই বঙ্গবন্ধুর মুখের পরে বুকের পরে বড় বড় বরফের চাকা। কফিন খুলে লাশ বের করে 570 সাবান দিয়ে গোসল করানো হয় তাকে। রেড ক্রিসেন্টের রিলিফের কাপড়ে কাফন পরানো হয়। জানাজা শেষে পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়রা খাতুনের কবরের পাশে সমাহিত করা হয় জাতির পিতাকে। খবর শুনে আমি দৌড়ে গেছি, তা দৌড়ে এসে এসে দেখি যে পুলিশ আর্মি, আমি ঢুকতে গেছি, আমার ঠাক দিচ্ছে, অপদস্থ করছে আমাকে। তবুও আমরা পাঁচ মুখ ফেরি নেই, যাইয়া আমরা কবরের মাটি ছুটি দেওয়া শুরু করলাম। একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পর যে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কথা ছিল সেটা বঙ্গবন্ধু পাননি। দাফন শেষ হওয়ার পর আর্মি অফিসাররা সারিবদ্ধ হয়ে তাকে 3 বার সেলুট করেন। লাশ দাফন শেষে সেনা সদস্যরা ডায়েরিতে শেখ আব্দুল মান্নাফের স্বাক্ষর নিয়ে চলে যান। যারা বিদেশে এখনো পলাতক আছেন তাদেরকে বাঙালির কাছে হস্তান্তর করা হোক, তাদের রায় কার্যকর করা হোক জাতি পারে, এই বিশেষ অনুরোধ। স্বাধীন বাংলাদেশের স্থপতিকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা জাতির পিতাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির চেতনায় তিনি চির অম্লান। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।